वेलकम टू बांगला एजुकेशन जदि वीडियो लाइक करे थाकें ताहले चैनल के सबस्क्राइब करुन एबं वीडियो शेयर करुन बंधुदेर साथे कारण तादेरो परीक्षा आछे। प्रथम पर्यायक्रमिक नमूना प्रश्नपत्र 2022 विषय भूगोल श्रेणी षष्ठ पूर्णमान 15 एबं समय 30 मिनिट। ताहले क्वेश्चन देखाई जाक। वेलकम टू बांगला एजुकेशन। प्रथम पर्यायक्रमिक नमूना प्रश्नपत्र 2022 प्रथम बोले जे नीचेर प्रश्नगुली सठिक बेचे निये उत्तर लेखो एवं प्रत्येक प्रश्न मान एक। तीनटे प्रश्न उत्तर दीते हबे क। पृथ्वीर आकृति गोलाकार कमलालेबुर मतो जिओडेर मतो नाकि नाशपातिर मतो। सठिक उत्तर हबे जिओडेर मतो। ख बुध ग्रहेर रंग हलो ড্যাশ সবুজ লাল নীল নাকি ধূসর। সঠিক উত্তর হবে এখানে কি 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 বলেন বলো বলো, যারা জানে তারা লেখো কমেন্টে। এবং সঠিক উত্তর হবে এখানে ধূসর। নেক্সট কোয়েশ্চনে যাব। গ মধ্যাহ্ন শব্দটি এসেছে ল্যাটিন ইংরেজি জাপানি নাকি গ্রিক মেরিডিয়ান শব্দ থেকে। তাহলে এখানে সঠিক উত্তরটা কারা জানে কমেন্টে লিখে জানাও। এবং এখানে সঠিক উত্তরটা হবে ইয়েস গ্রিক মেরিডিয়ান শব্দ থেকে। নেক্সট কোয়েশ্চনে যাব, সেটা হবে এসএকিউ টাইপ কোয়েশ্চন বা শূন্যস্থান। দুই শূন্যস্থান পূরণ করো প্রত্যেকটা প্রশ্নের মান এক। দুটো প্রশ্নের উত্তর দিতে হবে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ ড্যাশ। তাহলে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ হবে মাউন্ট এভারেস্ট। খ নেক্সট কোয়েশ্চন হলো খ গঙ্গা নদীর প্রধান উপনদী হলো ড্যাশ। অর্থাৎ গঙ্গা নদীর প্রধান উপনদী সঠিক আনসার হবে যমুনা। নেক্সট কোয়েশ্চনে আমরা যাব, তার আগে যদি ভিডিওটি লাইক করে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং নেক্সট কোয়েশ্চন হলো তিন নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো একটি। প্রত্যেকটা প্রশ্নে মানে এখানে দুই, কিন্তু যে কোনো একটা প্রশ্নে উত্তর করতে হবে। এক ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কোনগুলি। উত্তর হবে ভারতের সংবিধান স্বীকৃত ভাষা মোট 22টি। হিন্দি বাংলা তেলুগু মারাঠি তামিল উর্দু গুজরাটি মালায়ালম কানাডা পাঞ্জাবি উড়িয়া অসমিয়া কাশ্মীরি সিন্ধি মণিপুরি নেপালি বোরো মৈথিলি ডোগরি সাঁওতালি কোঙ্কনি ও সংস্কৃত এবং জাতীয় ভাষা হিন্দি। সংযোগকারী ভাষা হল ইংরাজি। নেক্সট কোয়েশ্চনে যাব। দুই ভারতকে উপদ্বীপীয় দেশ বলা হয় কেন। সঠিক উত্তর হবে তিন দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর এবং তিন দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগ উপদ্বীপ বলেই কিন্তু ভারতকে উপদ্বীপীয় দেশ বলা হয়। নেক্সট কোয়েশ্চন যাব। তার নিচের প্রশ্নগুলি সংক্ষেপ উত্তর দাও যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে লিখে দেওয়া আছে যে কোনো একটি প্রশ্নের মান হলো তিন এবং একটা উত্তর করলে তিন মার্কস পাওয়া যাবে। তাহলে এক কোথা থেকে দ্রাঘিমা রেখার গণনা শুরু হয়। উত্তর হবে প্রতিটি দ্রাঘিমা রেখা একই দৈর্ঘ্যের এবং প্রত্যেকটাই অর্ধবৃত্ত, তাই ঠিক করা হয় একটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখা থাকবে যেখান থেকে অন্য দ্রাঘিমা রেখাগুলির মানও গোনা শুরু হবে। অনুযায়ী 1884 সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির করা হয় লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে ধরা হয় সেটি হবে মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা এবং এর মান হবে 0°। নেক্সট কোয়েশ্চনে যাব। পৃথিবীর কোনো একটি শহরের অবস্থান কিভাবে নির্ণয় করবে। উত্তর হবে সমতল পৃষ্ঠে কোনো জায়গায় অবস্থান বা দিক বলে দেওয়া যতটা সহজ হয় সেভাবে যার কোনো ধার বা কোনো উপর নিচ বলে কিছু থাকে না সেই গোলাকার বস্তুর মাঝে নিজের অবস্থান বলা ততটা সম্ভব নয়। তাই পৃথিবীর কোনো জায়গার অবস্থান ঠিক করতে পৃথিবীর ওপর কতকগুলি কাল্পনিক নির্দিষ্ট বিন্দু ও রেখা কল্পনা করা হয়েছে। এগুলির সাহায্যে আমরা কিন্তু কোন শহরে দাঁড়িয়ে আছি বা কোন শহরের অবস্থান আমরা বলতে পারবো বা এইভাবে নির্ণয় করা যাবে। নেক্সট কোয়েশ্চনে আমরা যাব। পাঁচ নিজের প্রশ্নগুলির ব্যাখ্যা সহকারে উত্তর দাও যে কোনো একটি। প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ এবং যে কোনো একটা প্রশ্ন উত্তর করলেই চলবে। অর্থাৎ প্রশ্ন বলেছে এক ক ভারতীয় জনজীবনে উত্তর ভারতের সমভূমির প্রভাব আলোচনা করো। উত্তর হবে উত্তর ভারতের সমভূমি অঞ্চলটি হিমালয় থেকে বয়ে আসা নদীর পলি বালি ও নুড়ি সঞ্চিত হয়ে গড়ে উঠেছে। এটি পলি গঠিত সমভূমি হওয়ার এখানে ভারতের সর্বাধিক কৃষিচাষ হয় এবং প্রচুর মানুষ এখানে বসবাস করেন। রেল ও সড়কপথের ব্যাপক উন্নতি হওয়ায় শিল্পেরও উন্নতি ঘটেছে এবং অনুকূল জলবায়ু কর্মসংস্থানের সুবিধা সুলভ শ্রমিক এবং ইত্যাদি অনুকূল অবস্থার জন্য এখানে অনেক বড় বড় শহরও গড়ে উঠেছে। নেক্সট কোয়েশ্চেন যাব। খ
খ গঙ্গা নদীর গতিপথ বর্ণনা দাও। উত্তর হবে গঙ্গা ভারতের প্রধান ও দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য হলো 2500 কিলোমিটার অর্থাৎ 2500 কিলোমিটার। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়ে এই নদী ভাগীরথী নামে নিয়ে বয়ে গিয়েছে। এবং দুই, উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে গঙ্গা তার প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা নদী পদ্মা ও ভাগীরথীর হুগলি নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে এবং এই নদী প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। গঙ্গার প্রধান উপনদীগুলি হল যমুনা, সোন, গোমতি, গণ্ড, কোশি ইত্যাদি। গঙ্গা নদীর প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান প্রধান শহরগুলি হলো দেরাদুন, হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা ও কলকাতা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ ইউ লাইক ইট, শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ লাইক ইট। থ্যাংক ইউ। ওয়েলকাম টু বাংলা এডুকেশন।